पृथ्वी के वायुमंडल को क्षति हो रहा है वैसे अंतर्राष्ट्रीय कोलकाता पुष्कर में এই মুহূর্তে রয়েছে 45তম আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে যেখানে কিন্তু আজকে 4টি বই প্রকাশিত হলো ভাঙা পায়ে খেলা হবে হিন্দি খেলা হবে ইংলিশ এবং রূপমতির বাহাদুর এখানে উপস্থিত ছিলেন সৌগত রায় তাপস রায় এবং শিল্পী শুভা প্রসন্ন রাজনীতি মানে ময়দান একদম গরম করেছিল না এখনো তো আছে খেলা হবে স্লোগানটা 2021-এর বিধানসভা নির্বাচনের আগে একটা জনগণ থেকে স্বতঃস্ফূর্তভাবে উঠে আসে তারপর যখন মমতা ব্যানার্জির নন্দীগ্রামে পায়ে আঘাত লাগলো তখন কথাটা পরিবর্তিত হয়ে হলো ভাঙা পাই খেলা হবে সেই খেলা হবে আজও চলছে এই যে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী গেলেন সেখানেও খেলা হবে স্লোগান হচ্ছে এটা একটা উৎসাহ বর্ধক এবং উৎসাহ ব্যঞ্জক একটা স্লোগান তাই নিয়ে বই লেখা হচ্ছে সুতরাং সেটা আরও আকর্ষণীয় হবে না তার ফলেতে উচ্ছ্বাসটাও বেশি কারণ প্রায় 2 বছর মানুষ সংযত হয়েছিল কিন্তু মানুষের মনের যে প্রকাশ করার ইচ্ছা সেটা তো চাপা থাকে না সেটা এই বইমেলাতে আমরা দেখতে পাচ্ছি নানান উচ্ছ্বাস নানান ধরনের মানুষের যে সমস্ত বই বেরোলো এবং এই মঞ্চেতেও এমন এমন বই বেরোলো সেটা একটা অভিনব কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যতিক্রমী রাজনীতিক তিনি ভোটের জন্য নানান রকম ধরনের মানুষকে উৎসাহ দেবার জন্যে মানুষকে চাঙা করার জন্যে যখন ওর খুব পায়ের অবস্থা খারাপ সেই রকম অবস্থাতেও নানাভাবে ভোটের জন্যে পরিক্রমা করেছেন সর্বত্র খেলা হবে যে স্লোগানটা সেটাও একটা অদ্ভুতভাবে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে শুধু পশ্চিমবঙ্গে নয় এই খেলা হবে আমরা গোয়াতেও দেখেছি আমরা উত্তরপ্রদেশেও দেখছি সুতরাং এই যে আমাদের বিশেষ করে বাঙালির বৈশিষ্ট্য আর মমতার যে ব্যতিক্রমী জীবন এবং ব্যতিক্রমী ভাষা ব্যতিক্রমী স্লোগান সেগুলোর উপরে একজন সাংবাদিক যিনি সবসময় এগুলো ওয়াচ করেন দেখেন তিনি সেই সব সংগ্রহ করে সেই সব সংবাদ বা সেই সব ঘটনা সংগ্রহ করে যেভাবে তুলে ধরেছেন বইতে সেটা সত্যি একটা এটা বাংলাতেই হতে পারে এই কলকাতাতেই হতে পারে আর বাঙালি এই কাজ করতে পারে নমস্কার